এভরিওয়ান, আজকের ভিডিওতে আলোচনার বিষয় যারা উচ্চ মাধ্যমিক 2024 দিতে চলেছো সাবজেক্ট ইংলিশ, অর্থাৎ যে আমাদের ওয়ান অ্যাক্ট প্লে রয়েছে অর্থাৎ দ্য ম্যারেজ প্রপোজাল রিটেন বাই অ্যান্টন চেকভ রাশিয়ান প্লে। তো এইটা থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এই বছর আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনার বিষয়। ভিডিওটা না টেনে পুরোটা দেখো, ওকে? আর এইটা আমাদের একের দাগের 9 থেকে 12 অবধি এই সেকশনটাতে থাকবে, অর্থাৎ চরণদাস চোর থেকে তার পরের সেকশনে থাকছে, আর তার আগের সেকশনে দ্য ম্যারেজ প্রপোজাল। 4টা এমসিকিউ পড়বে, সবগুলোই ওয়ান লাইনার করেছি। তো চলো শুরু করা যাক। দেখো, লোমব কামস টু চুবুকভস হাউস, লোমব এসেছিল চুবুকভের বাড়িতে। শুধু অ্যান্সারটা অতটা ক্লিয়ারলি হয়তো বোঝা যাবে না, বাট অ্যান্সারটা শোনো। টু প্রপোজ টু হিজ ডটার, মানে তার মেয়ে অর্থাৎ নাটালিয়াকে প্রপোজ দিতে। নেক্সট, নাটালিয়াস ডগ, অর্থাৎ নাটালিয়ার যে পেট ডগটা ছিল তার নাম স্কুইজার। নেক্সট, চুবুকভ ছিল কি বলবো আমরা, ল্যান্ড ওনার অর্থাৎ জমিদার। নেক্সট, হোয়েন লোমব অ্যারাইভ চুবুকভ ওয়াজ সারপ্রাইজড বাই হিজ, অর্থাৎ লোমব যখন পৌঁছালো অ্যারাইভ করলো তখন চুবুকভ সারপ্রাইজ হয়েছিল কি দেখে, না তার ইভিনিং ড্রেস অর্থাৎ যে ড্রেসটা পড়েছিল নিউ ইয়ার্স ইভ সেই ড্রেসটা দেখে। নেক্সট, চুবুকভ অর্ডার লোমব, চুবুকভ আদেশ দিয়েছিল লোমবকে টু সেট আপ অর্থাৎ চুপ করতে। নেক্সট, হি উড শুট হিম, নাহলে তাকে শুট করবে লাইক আ কিসের মতো, না তিতির পাখি অর্থাৎ পার্ট্রিজের মতো। নেক্সট, নাটালিয়া ওয়াজ সেলিং, নাটালিয়া কি করছিল, সেল করছিল অর্থাৎ পিস ফর ড্রাইং, পি মানে হচ্ছে মটরশুঁটি। নেক্সট, চুবুকভ অ্যাড্রেসড লোমব অ্যাজ, চুবুকভ অ্যাড্রেস করেছিল লোমবকে কি হিসাবে, না অ্যান অ্যাঞ্জেল রূপে। নেক্সট, নাটালিয়া হ্যাড লেন্ট লোমব, লেন্ট মানে ধার দেওয়া, নাটালিয়া ধার দিয়েছিল লোমবকে কি, না দে আর থ্রেসিং মেশিন অর্থাৎ মাড়াইয়ের মেশিনটা। নেক্সট, লোমব আন্ট, মানে লোমবের যে আন্ট ছিল তার নাম কি, নাস্তাসিয়া মিহাইলোভনা। স্পেলিংগুলো মার্ক রাখবে, চলে আসবো নেক্সট। লোমব ফিজিক্যাল প্রবলেম ইজ, লোমবকে যে ফিজিক্যাল যে প্রবলেম ছিল সেটা বলবো প্যালপিটেশনস অর্থাৎ বুক ধড়ফড় করে সেটাকে আমরা প্যালপিটেশনস বলবো। নেক্সট, লোমব থিঙ্কস দ্যাট নাটালিয়া ইজ, লোমব মনে করে নাটালিয়া কেমন, না অ্যান এক্সিলেন্ট হাউসকিপার। নেক্সট, নাটালিয়া অ্যাপিয়ার্স বিফোর লোমব ওয়েরিং, নাটালিয়া যখন ফার্স্ট লোমবের কাছে অ্যাপিয়ার হয় তখন নাটালিয়ার যে ওয়েরিং ছিল সেটা বলবো অ্যাপ্রন অ্যান্ড নেগলিগি অর্থাৎ ঢিলে ঢালা পোশাক। নেক্সট, অক্সেল মিডোজ আর পজিশনড বিটুইন, অক্সেল মিডোজ যে জায়গাটাতে অবস্থিত রয়েছে সেটা কার কার মধ্যে, না বার্চ উডস অ্যান্ড বন্ট মার্স। নেক্সট, দ্য ওয়ার্থ অফ অক্সেল মিডোজ অ্যাকর্ডিং টু নাটালিয়া বলবো এটা হচ্ছে 300 রুবলস। নেক্সট, লোমবস ডগ কি নাম, গেস, সেটার প্রাইস ছিল 125 রুবলস। নেক্সট, অ্যাকর্ডিং টু লোমব, লোমবের মতে দ্য হ্যান্ডসাম প্রাইস অফ স্কুইজার, স্কুইজারের দাম হওয়া উচিত ছিল 25 রুবলস। এই যে আমরা 16 এমসিকিউ আলোচনা করলাম, এর মধ্যে আশা করব 24 তোমরা মোটামুটি একটা কমন পেয়ে যাবে। যারা টেক্সটগুলো খুঁটিয়ে পড়ে তাদের তো ঠিকই আছে, এটা লাস্ট মিনিট একটা সাজেশন দিলাম জাস্ট, ওকে? আশা করবো এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। এরপর আমরা আলোচনা করব যে প্রোজ সেকশন 4টা এবং যে পোয়েট্রি সেকশন 4টা, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার অর্থাৎ শর্ট কোয়েশ্চেন টাইপের অ্যান্সার। ভিডিওটা জানি একটু লেংদি হচ্ছে, তবুও ভালো করে দেখো। যারা 24 এর লাস্ট মিনিট সাজেশন চাইছো তাদের জন্য এই ভিডিওটি অতি অবশ্যই ফ্রুটফুল।